আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং খুশির একটি ভিডিও নিয়ে। আমি বাংলাদেশে আসছি বেশ কিছুদিন হয়, তো যার কারণে খুব ব্যস্ততার জন্য আমি অনেক সময় অনেক ভিডিও আপনাদেরকে আপলোড দিতে পারিনি, তো সেটার জন্য আমি দুঃখিত। এবং আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের কাছেও আমি বিশেষভাবে আন্তরিকভাবে দুঃখিত, কারণ দেশে আসার পরে আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত থাকতে হয়, যার কারণে আমি আপনাদের সাথে নতুন কোনো নিউজ নিয়ে আসতে পারিনি এবং ভিডিও আপলোড দিতে পারিনি, তো সেই জন্য আমি দুঃখিত। এবং আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো খুব শীঘ্রই আমি আবার কাতারে ফিরে আসবো আপনাদের মাঝে। আর আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত না হয়ে আর একদমই পারলাম না, সেটার কারণ হচ্ছে, তো খুশির খবরটি হলো কাতারে আমরা যারা ড্রাইভিং এর মধ্যে কর্মরত আছি, লিমুজিন বলেন, হাউস ড্রাইভিং বলেন, ব্যক্তিগত ড্রাইভিং বলেন, যেটাই বলেন, গাড়ির সাথে যারা আমরা সম্পৃক্ত আছি, তাদের জন্য আমাদের জন্য একটা খুব খুশির একটা খবর। আর সেই খবরটি অবশ্যই আমি আপনাদের মাঝে এখন বলবো, তবে তার আগে আমার একটি বার্তা, সেটা হচ্ছে আমার এই ভিডিওটি যারা দেখছেন, যারা দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পারলে শেয়ার করে দেবেন, সেটাতে আপনি সহ এবং অন্যরাও যারা না জানবে তাদের অনেক উপকার হবে আশা করি। তো আসেন আমরা মূল কথায় চলি। তো সেটা হচ্ছে কাতারে আমরা যারা অবস্থান করছি এবং কর্মরত আছি এবং কাতারের নাগরিক সহ সকলের জন্য একটি খুব খুশির খবর, সেটি হচ্ছে গত 3 বছর 2024-এর আগে, গত 3 বছর থেকে 2024 পর্যন্ত আমরা যারা ট্রাফিক আইনের বিভিন্ন পর্যায়ে যারা আমরা জরিমানা খেয়েছি এবং এখানে ক্যামেরা সহ সকল জরিমানা, ট্রাফিকের যত জরিমানা আছে যেই যেই জরিমানাগুলো ছিল, তো বিগত 3 বছরের যে জরিমানাগুলো ছিল, যারা এখনো পরিশোধ করে নেই বা পরিশোধ করতে পারতেছি না বা সেভাবে চলতেছে, তো সেই জরিমানাগুলো কাতার সরকার আমাদের জন্য 50% একটি ডিসকাউন্টের অফার দিয়েছেন, যাতে আমরা বিগত 3 বছরের জরিমানাগুলোকে আমরা মওকুফ করাতে পারি, বা সরি এটা মওকুফ হবে না, আমরা যেন 50% দিয়ে আমরা যেন পরিশোধ করে দিতে পারি। এমনিতে কাতারে ট্রাফিকের যে নিয়ম কানুন গুলো আছে তার মধ্যে জরিমানা যদি কারো হয় সেখানে 1 মাসের মধ্যে 50% দিতে হয়, তো কাতার সরকারের বিভিন্ন ভাবে আমাদেরকে হেল্প করে থাকেন এবং সেই ক্ষেত্রে ট্রাফিক রুলস জরিমানার ক্ষেত্রেও তিনি অনেক ডিসকাউন্ট করছেন 50%, তো সেটি পরিশোধ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে। এবং আমিও আপনাদেরকে বলবো, যেহেতু যদি আপনাদের পুরানো কোনো জরিমানা থাকে তাহলে সেক্ষেত্রে এই সময়টাতে আপনারা জরিমানাগুলো পরিশোধ করে দিন, অবশ্যই অনেক ভালো হবে। আর এই যে জরিমানার যে সিস্টেমটা 50% ডিসকাউন্ট, এটা কাতারের নাগরিক সহ এবং কাতার অবস্থান্ত কর্মজীবী যারা আছেন এবং যারা ট্যুরিস্টে আছেন এবং জিসিসি ভুক্ত দেশগুলোর মধ্যে এবং এর মধ্যে যারা আছেন, তো সকলের জন্যই প্রযোজ্য 50% এই ডিসকাউন্টটা। এটার সময় শুরু হয়েছে জুন মাসের 1 তারিখ থেকে, 2024 সালের জুনের 1 তারিখ থেকে, এবং শেষ হবে 31 আগস্ট 2024। তো এর মধ্যে আমরা সবাই আমাদের জরিমানাগুলো দিয়ে দেব। আর সবাই আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, আপনাদের যদিও কোনো কিছু জানা থাকে সেটা আমি চেষ্টা করবো আপনাদেরকে জানানোর, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী লোকদেরকে জানানোর জন্য। আর এটাই ছিল আমার ভিডিও করার মূল উদ্দেশ্য, এবং আপনারা এখানে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কাতার সরকারের এই মতামতকে এবং এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই, এবং এটা আমাদের জন্য অনেক বড় একটা উপকারে আসবে, কারণ আমরা অনেক সময় অনেক জরিমানার সম্মুখীন হয়ে পড়ি।
তো সেই ক্ষেত্রে আমরা যেন এই জরিমানাগুলো খুব সহজেই পরিশোধ করতে পারি, সরকার কাতার সরকার আমাদের সেই দিক বিবেচনা করে এই সিদ্ধান্তটি নিয়েছেন এবং এই সিদ্ধান্তের প্রতি আমরা সকলে শ্রদ্ধা জানাই। এবং অবশ্যই 31 আগস্টের মধ্যে আমরা আমাদের জরিমানাগুলোকে 50% পরিশোধ করে দেওয়ার সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। এবং সেই পর্যন্ত ভালো থাকুন, আবার দেখা হবে নতুন কোনো নতুন খবরে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।